আসসালামু আলাইকুম আমার সকল শিকারী বন্ধুরা, আবার তোমাদের জন্য নিয়ে এলাম একটি নতুন ভিডিও। এই পুকুরটি তোমরা চেনো, বেশি পাস মূল্য না। এই পুকুরটি হচ্ছে শোষণা তাল পুকুরের, এর আগে অনেক ভিডিওর দেওয়া আছে। পুকুরটি সিট মূল্য হচ্ছে বন্ধুরা মাত্র 500 টাকা, সপ্তাহে দুদিন খোলা থাকে, বুধবার ও রবিবার। বেশি সিট হয় না, 4-5টা করে সিট হচ্ছে। মাছ খুব বেশি আছে বলবো না, আছে কিছু বড় মাছ আছে, খুব ভালো সাইজের মাছ আছে, এবং সেই মাছগুলোই খাচ্ছে সৈকলের দিকে বা সন্ধ্যের পরে মাছগুলো খেয়ে যাচ্ছে, বেশ ভালো সাইজের মাছ। এবং সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সত্যি কথা, অনেক বড় বড় মাছ। তোমরাও যদি এই পুকুরে কেউ ছিপ ফেলতে চাও তাহলে কিন্তু আগে জেনে নেবে বন্ধুরা পুকুরটি কেমন, না কী কী মাছ আছে না আছে, তারপরেই তোমরা পুকুরে যেও। আমার আগের ভিডিওতে সব নম্বর দেওয়া আছে, তোমরা সেই নম্বরে যোগাযোগ করে টিকিট বুক করতে পারো। পুকুরটি সপ্তাহে দুদিন খোলা থাকে, বুধবার ও রবিবার, সকাল 6টা দিয়ে সন্ধ্যে 6টা অবধি তোমরা ছিপ ফেলতে পারবে। ছাতুর টোপ ও চার গাছা ছিপ তোমরা ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো আবার নিত্য নতুন ভিডিওর জন্যে। তোলো দেখি, এই দিয়ে তোলো, দেখি দেখি একটু হাতে তোলো মাছটাকে, এমনি জালতে জালে দিয়ে জাল জাল সামনে তোলো না, জাল সামনে তোলো না। না না ঠিক আছে, বড় মাল আছে, কাকা একটা 11 নম্বরে কাকা বড় মাছ লাগিয়েছে। সাড়ে 5টা বাজে, হাতে নিয়ে নিয়েছে, কাছে আছে। সেই মাছ, সেই মাছ, বড় মাছ আছে, বড় মাছ আছে, বড় মাছ আছে। জড়ি আছে সুতোটা কাকা, খোলো আস্তে আস্তে, ঠিক আছে কাকা, তুমি হাতে হাতেই তোলো, হাতেই তোলো, আস্তে আস্তে তোলো, না হবে না, কাট মারলে ছিঁড়ে যাবে। সেই জায়গায় ল্যান্ডিং করো, ল্যান্ডিং করো, গ্লাস কাপ আছে, আরে ল্যান্ডিং ওই তো হাতে, গ্লাস কাপ আরো নিচে, আরো কাকা মাছটাকে সোয়াও, কাকা মাছটা সো, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। যা সালারে ল্যান্ডিং করতে পারিনি, মাছটাকে ছাড়বে মনে হচ্ছে, মাছ হাঁ হয়ে গেছে পুরো, তো মাছ হাঁ হয়ে গেছিল পুরো, মারো মারো মারো, গ্লাস কাপ আছে বড়, দাও 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 দাও, আনতে দাও আনতে দাও আনতে দাও, ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে, তুলে না তুলে না, হ্যাঁ বড় গ্লাস খাও একদম, কেজি কেজি আসতে হবে।